আপাতত তাকে জেলেই থাকতে হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন বুধবার খারিজ করে দিল ইডির বিশেষ আদালত। এদিন আদালতের তরফে জানানো হয়েছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্পিতা। উদ্ধার হওয়া গয়না এবং নগদ টাকা তার নয় বলেই আদালতে দাবি করেছিলেন অর্পিতা। সেই দাবিও এদিন খারিজ করে দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, একজন মহিলা হিসেবে তিনি ছাড় পেতে পারেন না, ফলে তার জামিন সম্ভব নয় বলেই জানায় ইডির বিশেষ আদালত।